হ্যালো ভিউয়ার্স, কি করে ভিন্ন ভিন্ন কলমের লেখা একটা কলমে লেখা যায়, একটা কলমে নিয়ে আসা যায় সেটা আমরা আজকে দেখব। তো এখানে দেখেন প্রথমে রয়েছে নাম, আইডি, আইডি নাম, ডিপার্টমেন্ট, ডিজনিশন রয়েছে। তো এই চারটা কলমের লেখা কি করে একটা কলমে আনা যায়, কি করে কম্বাইন করা যায় সেটা আমরা আজকে দেখব। তো এর জন্য কি করতে হবে, প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমি এটা ইকুয়াল দিলাম, দিয়ে আমি এখানে দেখব হচ্ছে এফ ফাংশনে যাব। গিয়ে এই যেখানে লেখা আছে টাইপ এ ব্রিফ ডিসক্রিপশন অফ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু অ্যান্ড দেন ক্লিক গো। তবে এখানে লিখব সি ও এন কন কে চিনা এট, তবে করকে জিনিস দেখলাম, এখন গোতে গেলাম, তারপরে এখানে আসছে, এখন আমি ওকে দিব। দেওয়ার পর দেখেন এখানে এইরকম একটা ডায়লগ বক্স ফাংশন আর্গুমেন্ট চলে আসছে। তবে এখানে আমি লিখব প্রথমে নেম, নেম লেখার পর আপনার যেভাবে ইচ্ছা সেভাবে সাজিয়ে দিতে পারেন। তারপর এই চিহ্নটা দিব, তারপর এখানে ট্যাক্সি লিখব হচ্ছে ডিপার্টমেন্ট, তারপর আবার নিচে চলে আসব, এখানে আমি দিব আবার স্পেস, তারপর এখানে লিখব হচ্ছে ডিজিগনেশন। এখন নিচে অনেকগুলো এরকম বক্স রয়েছে, তারপর আমি এখানে আবার এটা দিলাম, তারপর এখানে আমি দিব হচ্ছে আইডি। দেখেন আমার সবগুলি মোটামুটি এখানে এন্ট্রি দেওয়া শেষ, এখন ওকে দিব। দেওয়ার পর দেখেন এখানে চলে আসছে এমডি অফ জালুর রহমান প্ল্যানিং সিনিয়র প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট এবং আইডি নাম্বার চলে আসছে। এখন আমি এটাকে টেনে আমি যতগুলো রয়েছে আমি নিচে যত পর্যন্ত নিয়ে যাব, ঠিক দেখেন সবগুলো লেখা কিন্তু একটা কলমে চলে আসছে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা খুব সহজেই ভিন্ন ভিন্ন কলমের লেখা একটা কলমে নিয়ে আসতে পারেন। আর ভিউয়ার্স, প্রোগ্রামটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।